নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নৈরঞ্জনা, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ফিফটি ফিফটি। এবং আমার সঙ্গে রয়েছেন এমন একজন যার ভূমিকার কোনো প্রয়োজন নেই, রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, স্বাগত আপনাকে। পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ খেলছে প্রথম কোয়ার্টার ফাইনাল মিরপুরে, তার আগে আমরা এই অনুষ্ঠান করছি। পাকিস্তানকে এগিয়ে রাখবেন না ক্যারিবিয়ানদের, এবং কেন? পাকিস্তানকে, কারণ পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপে দেখে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক ভালো টিম, অনেক ব্যালেন্স টিম। আমার ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই মনে হয়েছে পাকিস্তান অনেক ব্যালেন্স টিম। ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে আমার দেখে মনে হয় না যে বড় টিমকে হারাতে পারবে, বা হারার ইচ্ছেটাও আছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যে যেদিন যদি কোনো প্লেয়ারের লাগে, যদি ক্রিস গেইল বা চন্দ্রপল বা কিরণ পোলার্ডের যদি লাগে, কোনো এক্সেপশনাল পারফরমেন্স হয়, তাহলে কিন্তু একটা টিমকে হারাতে পারবে। কিন্তু পাকিস্তান এমনই একটা টিম যারা এখানে ওয়াকম্যান লাইক ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কাকে কন্টেস্ট করে হারিয়েছে, অস্ট্রেলিয়ার এগেনস্টে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে, তাদের কনফিডেন্স হাই থাকবে। যদিও আমরা জানি পাকিস্তান ইনকনসিস্টেন্ট, কিন্তু আমাদের আমাকে আমার এই পাকিস্তান টিমটাকে দেখে একটু অন্য রকমের মনে হয়েছে। সেই জন্য আমার মতে পাকিস্তান ডেফিনেটলি ফেভারিটস, আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে দ্যাট উইল বি অ্যান হিউজ আপসেট। পাকিস্তানের কথাই যখন হচ্ছে, তখন একজনের কথা না বললে নয়, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস অর্থাৎ শোয়েব আখতার, তিনি কি প্রাক্তন হয়ে গেলেন, কি মনে হয়? হ্যাঁ, আমার কাগজে যা পড়েছি রিটায়ার করেছে, ঠিকই, কারণ একটা ফাস্ট বোলার, 35-36 বছর বয়স, ইঞ্জুরি প্রোন। এই ওয়ার্ল্ড কাপের আগে 3 বছরও ক্রিকেটই খেলেনি। পাকিস্তান ক্রিকেট বলেই হয়তো ফিরে এসেছে পাকিস্তান টিমে। ইন্ডিয়ান ক্রিকেট বা অন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট হলে কোনোদিনই আর খেলতে পারতো না। সেই জন্য আমি মনে করি হ্যাঁ, ওর টাইম এসে গেছে। পাকিস্তান ক্রিকেটে ওর রিপ্লেসমেন্ট এসেছে, আমরা এই ওয়ার্ল্ড কাপেই দেখেছি যে ওকে আর খেলানো হচ্ছে না, ওর জায়গায় ওয়াহাব রিয়াজকে খেলানো হচ্ছে। আমার মনে হয় না ও যে পেসে বল করে সেই পেসটাকে কনসিস্টেন্টলি করার বা ভালো এরিয়াজে বল করার ওই পেসে ওর সেই ফিটনেস আছে। ইঞ্জুরি, এজ, হিজ লাইফস্টাইল, ফাস্ট বোলার, ফাস্ট বোলিং ইজ আ টাফ জব। সেজন্য আমার মনে হয় হিজ টেকিং দ্য রাইট ডিসিশন। এই যে আপনি আপসেটের কথা বললেন, ওয়েস্ট ইন্ডিজ যদি জেতে, এই আপসেটটা যদি সত্যি হয়, তাতে কিন্তু একটা বড় ভূমিকা নিতে হবে ক্রিস গেল বলে একজনকে। কি মনে হয় পাকিস্তানি বোলিং অ্যাটাক কি ক্রিস গেল কেমন সেটাকে সে ট্যাকল করবেন, কারণ এখনো তার ব্যাট সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। ডিপেন্ড করবে ক্রিস গেল কিরম খেলে। অফ লেট আমার মনে হয়েছে ও বড্ড ওভার অ্যাটাকিং। টেন্ডুলকারও ওয়ানডে ক্রিকেট খেলে, স্ট্রস খেলেছে, একটা ইনিংসের ওপর কন্ট্রোল আছে, ব্যাটিংয়ের ওপর কন্ট্রোল আছে। কিন্তু ক্রিস গেলকে আমার দেখে মনে হয় মানে হি ইজ প্লেয়িং টু মেনি প্রি মেডিটেটেড শটস, যেখানে উমর গোল বা ওয়াহাব রিয়াজ বা রাজাকের মতো জোরে অ্যান এক্সপিরিয়েন্সড বোলার আছে, তাদেরকে কিন্তু ক্রিস গেল এরম করে অ্যাট উইল প্রিডিটারমেন্ট শটস খেলতে পারবে না। সেই জন্য ক্রিস গেলের উচিত শুধু নিজের জন্য নয়, ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য একটা কনস্ট্রাকটিভ ইনিংস খেলতে। যদিও 40 ওভার ব্যাট করতে পারে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ উইনিং পজিশনে চলে যাবে। সেই জন্য ওকে ওর ইনিংসকে কন্ট্রোল করতে হবে, ওর রান মেকিং এরিয়াস ওকে ফাইন্ড আউট করে সেই একটু কন্ট্রোলড ইনিংস খেলতে হবে। কিন্তু আমরা আগের দিন ইংল্যান্ডের সাথে দেখেছি ও 22-23 বলে 43 করলো। ওরকম কিন্তু ক্যামিওস যদি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কাছ থেকে আসে, তাদের কিন্তু তাহলে কিন্তু ওদের বড় টিমকে হারানো মুশকিল হয়ে যাবে। কিন্তু ক্রিস গেলের যে এখন যে বর্তমান ফর্ম, কোথাও কি মনে হয় ক্যাপ্টেন্সিটা চলে যাওয়াটা এফেক্ট করছে তাকে? আমার মনে হয় না তা এফেক্ট করছে। আর টু বি অনেস্ট, আমি যদি ক্রিস গেলের জায়গায় হতাম, এই ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে ক্যাপ্টেন্সি করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ কোয়ালিটি নেই, অ্যাবিলিটি নেই, এই আগের ওয়েস্ট ইন্ডিজ নয়। তাই আমার মতে ক্রিস গেলের এটা ঠিক ডিসিশন, ও চায় ফ্রি মনে খেলতে। কিন্তু তাহলেও শুধু তো ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি নয়, একটা সিনিয়র প্লেয়ার অতগুলো ওয়ানডে খেলেছে, প্লাস ওর ওয়ানডে ক্রিকেটের রেকর্ড কিন্তু দারুণ, ওকে একটু রেসপন্সিবিলিটি নিয়ে কালকে পাকিস্তানের সাথে খেলতে হবে। পাশাপাশি পোলার্ডের আগের ম্যাচে তিনি ইনজার্ড হয়েছেন, তিনি যদি না খেলতে পারেন সেটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কত বড় ক্ষতি হবে? পোলার্ড খেলবে, আমার মনে হয় এমন সিরিয়াস কিছু ইঞ্জুরি নয় যার জন্য পোলার্ড খেলবে না। তবে পোলার্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ক্ষতি করার বা অ্যাডভান্টেজেস পজিশনে নিয়ে যাবার মতো প্লেয়ার এখনও হয়নি। হ্যাঁ হ্যাঁ, টি-20তে আমরা আইপিএলে পোলার্ডকে কিছু ক্যামিওস খেলতে দেখেছি, কিন্তু টি-20, 50 ওভার ক্রিকেট আর টেস্ট ক্রিকেট কমপ্লিটলি আলাদা। যেখানে বড় খেলার সময়টা বড় হয়ে যায় তখন কিন্তু কোয়ালিটি লাগে, আর যত খেলার সময় ছোট হয় তাহলে তাতে কিন্তু সবাই অ্যাট পার থাকে, কারণ অত স্কিল দরকার পড়ে না সবসময়। সেই জন্য কিরণ পোলার্ডকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে এস্টাবলিশ করতে হবে, আর ওকে ওর খেলার ধরন চেঞ্জ করতে হবে। ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ডার, বোলিংও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো করেছে, মিডিয়াম পেস বোলিং, বাট অ্যাজ এ ব্যাটসম্যান ইজ নট মেড দ্য মার্কেট। সেই জন্য আমার মতে চন্দ্রপলকে কাল যদি ওয়েস্ট ইন্ডিজ খেলায় তাহলে ভালো করবে। মিরপুরের উইকেট, সেটা নিয়ে কি বলবেন? বাংলাদেশের উইকেট সবসময় ভালো, আমরা ইন্ডিয়ার সাথে দেখেছি ইন্ডিয়া 350 রান করেছে পাকিস্তানের, বাংলাদেশের সাথে বাংলাদেশ যেখানে 280 করেছে। যে আর যেহেতু বাংলাদেশ নেই, সেই জন্য গ্রাউন্ডসম্যান একটা নিউট্রাল উইকেট তৈরি করবে যাতে দুটো টিমকেই ফেভার করে। সেই জন্য ভালো ভালো ব্যাটিং সার্ভিস হবে কাল মিরপুরে।
দুটি দলের ক্ষেত্রেই বলবো, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান দুটি দলেরই ক্যাপ্টেন্সি কেমন হচ্ছে? আফ্রিদি খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে, অ্যান্ড ইজ লেড বাই এক্সাম্পল। এখন ওয়ার্ল্ড কাপে ইজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার। বাট ড্যারেন সামি, আই ডোন্ট থিঙ্ক উইথ অল ডিউ রেসপেক্ট এই টিমে জায়গা ডিজার্ভ করে। ওর অ্যাজ আ প্লেয়ার রোলটাকে ভালো করে ফুলফিল করতে পারছে না, কিন্তু আগে তো তোমাকে যদি টিমের ক্যাপ্টেন হতো ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। সেই জন্য ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে ক্যাপ্টেন্সি ফিউচার কত, সেটা আমরা হয়তো ওয়ার্ল্ড কাপের পরেই দেখতে পাবো। আফ্রিদির ব্যাট থেকে কিন্তু সেইভাবে রান আসেনি, যদিও তিনি তার অলরাউন্ড পারফরমেন্সে বোলিং দিয়ে কোথাও ম্যানেজ করেছেন, বা তার ক্যাপ্টেন্সি নিয়েও কোনো কথা হবে না, সেখানে তার ব্যাট থেকে রান আসাটা কতটা প্রয়োজনীয় কোয়ার্টার ফাইনাল থেকে? প্রয়োজনীয়, আর আমি মনে করি, আমি আগেও বলেছি একটা শোতে, যে যদি আফ্রিদি মনে করে অ্যাজ এ ব্যাটসম্যান ওকে কন্ট্রিবিউট করতে হবে, ওর ওপরে খেলা উচিত। কারণ ওর খেলার যে ধরন, প্রতি বলে হিট মারে, অনেক বল ওপরে মারে, আকাশে মারে, সেই জন্য রিস্ক থাকে আউট হবার। আফ্রিদি আমার মতে 3 নম্বরে খেলা উচিত পাকিস্তানের ওই কাল। আজ আজাদ শফিক বলে যে ব্যাটসম্যান আছে, ও 3 নম্বরে খেলে, ওকে 7 নম্বরে পাকিস্তান নামিয়ে নিতে পারে, তাতে কিন্তু ওদের ব্যাটিংয়ে সলিডিটি আসবে। আর আফ্রিদিরও আমার মনে হয় স্কোর করার অনেক অপরচুনিটি থাকবে, কারণ প্রথম 10-15 ওভারে ফিল্ডার্সরা ওপরে থাকে, ও অনেক বাউন্ডারি মারার অপরচুনিটি পাবে। পাকিস্তানের আইডিয়াল বোলিং কম্বিনেশন কী হওয়া উচিত? যা দেখেছি অস্ট্রেলিয়ার সাথে চেঞ্জ হবে না, কারণ পাকিস্তানের স্ট্রেংথই হচ্ছে বোলিং। ওরা সাউথ আফ্রিকা হচ্ছে 2 অফ দ্য মোস্ট কমপ্লিট বোলিং অ্যাট্যাক্স এই ওয়ার্ল্ড কাপে। সেই জন্য গুল, ওয়াহাব রিয়াজ, রাজাক, শাহিদ আফ্রিদি, যে লেফট আর্ম স্পিনার, আমি নামটা খালি ভুলে যাই, লেফট আর্ম স্পিনার, আর হাফিজ, দে হ্যাভ আ ভেরি ব্যালেন্সড বোলিং অ্যাট্যাক। ওয়েস্ট ইন্ডিজের যে বোলার ভারতের বিরুদ্ধে বিশেষভাবে যিনি খুব সাকসেসফুল হয়েছিলেন, শ্রী রামপাল, তিনি কতটা এফেক্টিভ হবেন মনে হয়? আগের দিন আউটস্ট্যান্ডিং বল করেছে চেন্নাইয়ের ওই গরমে, ওই উইকেটে হি ওয়াজ দ্য বেস্ট বোলার বাই ফার। আর ওটা হয়তো আমার দেখা এই ওয়ার্ল্ড কাপের বেস্ট স্পেলও হতে পারে। আমরা জানি ডেল স্টেন 5 উইকেট নিয়েছে, কিন্তু এত কনসিস্টেন্টলি 10 ওভার ধরে ভালো বোলিং করেনি। তো কালকে রামপালও খেলবে, কেমার রোশও খেলবে, রাসেলও খেলবে লেফট আর্ম স্পিনারের জায়গায়, আর এটাই হবে ওয়েস্ট ইন্ডিজের পারফেক্ট বোলিং অ্যাটাক। ওয়েস্ট ইন্ডিজকে যদি সত্যি সেমিফাইনালে যেতে হয়, আপনি বলছেন আপসেট হবে, সেটা তবু যদি যেতে হয়, স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কীভাবে তাদের পক্ষে জেতা সম্ভব? ভালো ব্যাটিং করতে হবে ফর শিওর, চন্দ্রপলকে খেলাতেই হবে, বড় টুর্নামেন্ট, প্রবলি চন্দ্রপলের লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওকে এতদিন বসিয়ে রেখেছে, ও নিশ্চয়ই একটা ভালো কিছু করার চেষ্টা করবে। আর মিডল অর্ডারের চন্দ্রপল, ইট উইল বি এ হিউজ অ্যাসেট ফর দ্য ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে ভালো ব্যাট করতে হবে, সেন্সিবলি ব্যাটিং করতে হবে, যেটা ক্রিস গেলের আমরা আগে বললাম যে শুধু ঘোরালে হবে না, কন্ট্রোল ব্যাটিং করতে হবে, দেখতে হবে ও যাতে কোনো কী করে 40 ওভার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট করতে পারে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা বড় রান করবে। অবশ্যই সৌরভের কাছে আমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, আপনারা সঙ্গে থাকবেন। বিরতির পর 50-50 আপনাদের ফের স্বাগত, আমার সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আমরা কথা বলছি প্রথম কোয়ার্টার ফাইনাল অর্থাৎ পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, যে খেলাটা মিরপুরে হতে চলেছে সেই খেলা নিয়ে। সৌরভ, ডিরেক্ট প্রশ্নে চলে আসি, পাকিস্তানের স্ট্রেংথস কী কী? বোলিং, মানে উইকেট টেকিং বোলার সবাই, গুল যেটা বললাম, গুল, রিয়াজ, রাজাক, আফ্রিদি, দ্য লেফট আর্ম স্পিনার, অফ স্পিনার হাফিজ, অল উইকেট টেকিং বোলার্স। আর আমি আগেও বলেছি যে ওয়ার্ল্ড কাপ উইল বি ওয়ান বাই এ গুড বোলিং সাইড, নট জাস্ট এ গুড ব্যাটিং সাইড। সেই জন্য পাকিস্তানের বোলিং স্ট্রেংথ, ওদের ব্যাটিং স্ট্রেংথ হচ্ছে ইউনিস আর মিসবা। ওরা কতটা ভালো খেলে এই স্টেজ থেকে ফাইনাল অবধি, সেটা ডিপেন্ড করবে পাকিস্তানের সাকসেসের উপরে। আর আমি যেটা আগে বললাম, মনে করি আফ্রিদির ওপরে আসা উচিত, করে মিডল অর্ডারটাকে আরও সলিড করা উচিত, যাতে প্রেশার টাইমে ভালো টেকনিকওয়ালা ব্যাটসম্যান ঠিক সময় খেলতে পারে। আর আফ্রিদিকে যদি তোমরা দেখো, মনে রাখবে 2006 T20 ওয়ার্ল্ড কাপ যখন পাকিস্তান ইংল্যান্ডে জেতে, তখন কিন্তু আফ্রিদি নাম্বার 3 ব্যাট করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। সেই জন্য ওই একটা অপশন আফ্রিদি থাকবে, আদৌ করবে কি না আমি জানি না, কিন্তু ওই একটা অপশন আফ্রিদি থাকবে। কিন্তু ব্যাটিং আর বোলিং দুদিকে, দুদিক দুই বিভাগের মধ্যে যদি আমাকে বলতে হয় কোনটা পাকিস্তানের স্ট্রেংথ, আমি বলবো বোলিং। আর ওয়েস্ট ইন্ডিজের স্ট্রেংথ বলা মুশকিল, আছে মনে হয় ফাস্ট বোলিং, রামপল, রোশ আর রাসেল, এ তিনটে ওয়েস্ট ইন্ডিজের স্ট্রেংথ হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে বাকি বিভাগও ভালো খেলতে হবে, স্পেশালি ব্যাটিং। আর উইকনেস কি দুটো টিমের? দুটো টিমেরই নাম্বার ওয়ান উইকনেস হচ্ছে ইনকনসিস্টেন্সি। ওয়েস্ট ইন্ডিজ 2009 থেকে কিন্তু কোনো বড় টিমকে হারায়নি, 2011 হয়ে গেলে 2 বছর ওয়ানডে ক্রিকেটে কোনো বড় টিমকে ওরা হারাতে পারেনি, সেই জন্য কনফিডেন্সও একটা ইস্যু হবে। তবে আমি মনে করি এই ম্যাচে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের উইকনেস পাকিস্তানের থেকে বেশি।
আচ্ছা, একদম একটু অন্য ধরনের প্রশ্ন। আইপিএলে আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গেও এবং পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গেও, এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি বা কি ডিফারেন্স এদের? পুরো চরিত্রটাই বৈশিষ্ট্য, কারণ আমি উমার গোল শোয়েব আখতারকে তো ছেড়েই দিন, শোয়েব আখতারের ওপরে দু তিনটে ডকুমেন্টারি ইজিলি হয়ে যেতে পারে। আর উমার গোল কিন্তু খুব সিনসিয়ার বোলার, নাইট রাইডার হয়েছিল, মানে হি লাভস হিস ক্রিকেট, হি ওয়ান্টস টু বোল ফাস্ট, আর ইজ সিনসিয়ার অ্যাবাউট হিস ক্রিকেট। সেজন্য উমার গোল এদের থেকে অনেক ডিফারেন্ট, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে সামহাও ইন্টেলিজেন্স লেভেলটা একটু কম। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দেখে মনে হয় যে নাথিং বদার্স দ্যাম, জিতলেও ভালো না জিতলেও ভালো, ফর দ্যাম লাইফ ইজ বিচ মিউজিক অ্যান্ড বিয়ার। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের কথায় যখন এলেনি, তাহলে ওয়েস্ট ইন্ডিজ তো মানে একসময় ক্রিকেট মানে ওয়েস্ট ইন্ডিজ এরকম ভাবা হতো, প্রথম দুটি বিশ্বকাপও তাদের ঝুলিতেই গিয়েছিল। সেখান থেকে এখনকার ওয়েস্ট ইন্ডিজ, সেই সোনালী দিন আর নেই, কেন সেইভাবে প্রতিভা উঠে আসছে না ওয়েস্ট ইন্ডিয়ান টিমে? স্ট্রাকচার নেই, ডোমেস্টিক স্ট্রাকচারের খুব অভাব, যার জন্য প্রতিভা উঠে আসছে না। যতই তোমার প্র্যাকটিস ফেসিলিটিস থাকুক সব থাকুক, তোমাকে ভালো ডোমেস্টিক স্ট্রাকচার রাখতে হবে, যেটা ওয়েস্ট ইন্ডিজের প্রবলেম। আর ওয়েস্ট ইন্ডিজে যেটা বললাম, পিপল আর হ্যাপি গো লাকি পিপল, নট বদার্ড। আমাকে একবার কটনি ওয়ালশ বলেছিল যে লট অফ ওয়েস্ট ইন্ডিয়ান মানে অ্যাথলিটস, বিকজ ওয়েস্ট ইন্ডিয়ানস আর বেসিক্যালি গুড অ্যাথলিটস, চেহারা দেখবে মানে দিস নট মাচ অফ ফ্যাট, ন্যাচারালি বিল্ট। ওরা অনেকে অ্যাথলেটিক্সে চলে যাচ্ছে বিকজ দিস লট অফ মানি, অনেকে আমেরিকায় চলে যাচ্ছে বেসবল বাস্কেটবল খেলতে বিকজ দিস মোর ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ক্রিকেটের দিকে ওরা খুব একটা বেশি জন এগোচ্ছে না, কারণ অবভিয়াসলি ক্রিকেটে অত ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে, যার জন্য ক্রিস গেইল বা পলার্ড বা ব্রাভো ওদের কন্ট্রাক্টই সই করেনি। ইন্ডিয়ান ক্রিকেটে কেউ কারোর করার সাহস থাকবে বলে আমার সেটা মনে হয় না, মানে ডিসিপ্লিনের অভাব কোথাও। নো, ইটস জাস্ট দ্য ওয়ে দে থিঙ্ক, ওরা মনে করে অন্য স্পোর্টে রিটার্নস অনেক বেশি, সেই জন্য অনেক ভালো ভালো ট্যালেন্ট অন্যদিকে চলে যাচ্ছে। সেটাই বলছি, প্রতিভার তো সেইভাবে অভাব নেই, কিন্তু সেরকম করে কোনো একাডেমি নেই, প্রতিভা রয়েছে তাও তারা ক্রিকেটিংয়ে আসছে না, ক্রিকেট খেলতে আসছে না, কেন? এই যে বললাম স্ট্রাকচারের অভাব, আর যেটা বললাম যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, অন্য আদার স্পোর্টসে চলে যাচ্ছে। এবং পাকিস্তানের যে এখন বর্তমান টিম, সেটা নিয়ে কি বলবেন? ভালো টিম, টুর্নামেন্টে দারুণ খেলেছে পাকিস্তান, অলওয়েজ ট্যালেন্ট প্রডিউস করেছে, ইমরান খানের সময় থেকে জাহির আব্বাস, মিয়াদাদ, মুদাসসির নজর, তারপর ওয়াসিম, ওয়াকার, সাইদ আনোয়ার, ইনজামাম। পাকিস্তানেরও ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যেখানে ক্রিকেট এত প্যাশনেট যে ছেলেরা বা বাচ্চা ছেলেরা শুধু ক্রিকেট খেলাই দেখে, মানে হকি আর একটা ভালো স্পোর্ট, আর তো কোনো স্পোর্ট নেই, তাই ক্রিকেটের ট্যালেন্ট ক্রিকেটেই থাকে, খুব জোরলে হকিতে যায়। সেই জন্য পাকিস্তানের অ্যাবিলিটি অসাধারণ, আর ওরা এত কিছু ডামাডোলের মধ্যেও, এত কিছু মানে অ্যাডভার্সিটিজের মধ্যেও ওরা কিন্তু ক্রিকেট টিমটাকে ঠিক তৈরি করে নেয়। এবং মেন্টাল টাফনেসও রয়েছে, কারণ সেইভাবে তো স্ট্রাকচার্ড পাকিস্তান ক্রিকেটও নয়, সেখানেও সেই রকম একাডেমি সেইভাবে পাওয়া যায় না, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার্স বলুন, ফাস্ট বোলার্স বা ব্যাটসম্যান সেখান থেকে উঠে আসে, মেন্টাল টাফ, মেন্টালি টাফ। আমার মনে হয় পাকিস্তান দেশটার ক্রিকেট ছাড়া আর বোধহয় কিছু নেই। আমেরিকার বিভিন্ন জিনিস আছে, ইংল্যান্ডের আছে, ইন্ডিয়ার আছে, স্পোর্টস আছে, কালচার আছে, পলিটিক্যাল সিচুয়েশন আছে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে। পাকিস্তানে তুমি যদি আমাকে তোমার জিজ্ঞেস করতে পাকিস্তানের কী স্ট্রেংথ, তুমি চট করে উত্তর দিতে পারবে না। সেই জন্য ক্রিকেটটাই হচ্ছে পাকিস্তানের এমন একটা জিনিস যেটা লোককে এক্সাইট করে, লোককে বন্ডিং করে। আমি একবার রমেশ রাজাকে জিজ্ঞেস করেছিলাম যে দেশে প্রতি দুদিন অন্তর করে একটা বোম পড়ছে বা একটা এক্সপ্লোশন হচ্ছে, সেখানে মানুষ থাকে কি করে? বলে মানুষ মানুষের মতো থাকে, মানুষের ক্রিকেটটাই পাকিস্তানের লোকের কাছে আসল, সেই জন্য পাকিস্তানি ক্রিকেটার প্রডিউস হতে থাকে। আমরা আরও একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আরও অনেক প্রশ্ন রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে সঙ্গে থাকবেন। বিরতির পর 50-50 আপনাদের ফের স্বাগত, আমার সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, পাকিস্তান টিমের দিকে যদি নজর দিই, তাহলে এই যে একটা সলিড পারফরমেন্স ওরা দিচ্ছে, কোথাও কি ওয়াকার ইউনুসের অবদান রয়েছে তাতে? হ্যাঁ নিশ্চয়ই, আমার সবসময় ওয়াকার ইউনুসকে টেলিভিশনে দেখে মনে হয়েছে যে হি ওয়ান্টস পাকিস্তান টু ডু ওয়েল। আর ওয়াকার ওয়াসিমের প্রতি পাকিস্তান ক্রিকেটে রেসপেক্ট প্রচুর, ওরা টিমটাকে ধরে রাখতে পারে। পাকিস্তান টিমের সবচেয়ে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ, যখনই কোনো ওভারসিজ কোচ এসছে টিমটাকে আমার ছন্ন ছাড়া মনে হয়েছে, কমিউনিকেশন প্রবলেম, অত শিক্ষিত নয় পাকিস্তানি প্লেয়াররা, ইংলিশ বুঝতে অসুবিধা হয়, ওদের নিজের পদ্ধতি আছে। আর ওয়াকার, ওয়াসিম, ইমরান এরা এত রেসপেক্টেড পাকিস্তান ক্রিকেটে যে ওরা কথা বললে দাঁড়িয়ে শোনে, আফ্রিদি শোনে, যা ইউনিস খান আছে ওরা শোনে, সেই জন্য ওই রেসপেক্টের দিক দিয়ে ওয়াকার কিন্তু টিমটাকে ধরে রাখতে সাফল্য পেয়েছে। আর যেটা সবচেয়ে ভালো জিনিস ওয়াকার করতে পারে হচ্ছে যে বোলিং ইউনিটটাকে তৈরি করা,
ও জানে যে কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে ফ্ল্যাট উইকেটসে উইকেট নিতে হয়, সিমিং উইকেটসে উইকেট নিতে হয়। সেই জন্য পাকিস্তান বোলিং কিন্তু ধারাবাহিকভাবে ভালো সাফল্য রেখে যাচ্ছে লাস্ট ছ মাস সব রকম ক্রিকেটে। সেই জন্য ওয়াকারের ইনফ্লুয়েন্স প্রচুর। এই যে সাফল্য, এখানে ওয়াকারের ভূমিকা বেশি বলবেন না আফ্রিদির? কারণ আফ্রিদির ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবে এই বিশ্বকাপে কিন্তু কাম অফ এজ বলা চলে আফ্রিদির ক্যাপ্টেন্সি না ওয়াকার ইউনুস। আফ্রিদির মেন্টাল স্টেবিলিটির প্রতি আমার খুব একটা বিশ্বাস নেই, কারণ তুমি যদি মনে রাখো কিছুদিন আগে ও আফ্রিদিকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছিল। লর্ডস টেস্টের আগে ও বলেছিল আমি এখন পাকিস্তানের ওই টেস্ট খেলতে চাই, অ্যাজ আ ক্যাপ্টেন আমি পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে চাই টেস্ট ক্রিকেটে। টেস্ট ম্যাচ শেষ হয়েছে, ও ক্যাপ্টেন্সি থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। সেই জন্য আফ্রিদির কথাবার্তার মধ্যে আমার মনে হয় না খুব একটা ধারাবাহিকতা আছে। ওয়াকার ইউনুস ইজ দ্য ম্যান। কামরান আকমলকে নিয়ে কি বলবেন? আমি অ্যাকচুয়ালি খুশি। আগের দিন টিভিতে বসে যখন খেলা দেখছিলাম কমেন্ট্রি বক্সে, তখন রিকি পন্টিংয়ের যে এজটা কামরান আকমলের গ্লাভসের ওয়েবিংয়ে আটকায়, তখন আমি দেখে খুব খুশি হয়েছিলাম যে এই ছেলেটিকে চার দিন আগে মানে টিম থেকে প্রায় বার করে দিতে পারলে সবাই খুশি হবে। সে কিন্তু এই ম্যাচে এসে সব কটা ক্যাচ ধরেছে। এর থেকেই বোঝা যায় যে খেলা কত আনসার্টেন, কাউকে রাইট অফ করা যায় না। ঠিক তেমনি আমি যখন বলছিলাম যে অস্ট্রেলিয়া অর ইন্ডিয়া, সবাই চাইছিল আমি ইন্ডিয়া বলি, কিন্তু আমি আমি ওই কারণেই বলেছি যে এই খেলায় কাউকে রাইট অফ করা যায় না, অস্ট্রেলিয়া হোক বা ইন্ডিয়া হোক। আমি ইন্ডিয়ান, ইন্ডিয়া সাপোর্টার, চাইবো ইন্ডিয়া জিততে, কিন্তু রিয়েল ফ্যাক্ট হচ্ছে ইটস এ 50-50 গেম। আর কামরান আকমলের আগের দিনের পারফরমেন্সে আমি সবচেয়ে খুশি। আর শফিক এবং কামরান আকমলের ভাই, তাদের দুজনকে নিয়েই কিন্তু, উমর আকমল তাদেরকে নিয়েই কিন্তু ভবিষ্যৎ পাকিস্তানের কথা ভাবা হচ্ছে, আপনিও কি তাই ভাবেন? আমি উমর আকমলকে মনে করি পাকিস্তানের ভবিষ্যৎ, তবে শফিক ভবিষ্যৎ কিনা সেটা সময় বলবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা 50-50 সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম প্রথম কোয়ার্টার ফাইনালের আগে। অবশ্যই নজর থাকবে খেলার দিকে এবং খেলার শেষে থাকবে আরও একটা 50-50, এবং সঙ্গে অবশ্যই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনারা নজর রাখুন নিউজ টাইমে।